সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার কান্দাপাড়া বাজার এলাকায় পাকা সড়কের পাশে অবস্থিত গাছ কেটে অভিযোগ উঠেছে সাতবাড়িয়া ডিগ্রি কলেজের প্রফেসর মিলনের বিরুদ্ধে গেল বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায় সরকারি রাস্তার গাছগুলো কাটা এবং সেগুলো দেখভাল করছেন এক গাছ ব্যবসায়ী অভিযোগের বিষয়ে প্রফেসর মিলন জানান রাস্তার সরকারি হলেও গাছগুলো তার জায়গার ভিতরে পড়েছে তাই এই গাছের মালিক তিনি বলে দাবি করেন গাছ ব্যবসায়ী বলেন প্রফেসর মিলনের কাছ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার বিনিময়ে তিনি আঠারোটি গাছ কিনে নিয়েছেন খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসার জাহাঙ্গীর আলম পরিদর্শনে এসে গাছ কাটা বন্ধ করে দেন এবং কেটে ফেলা গাছগুলো সরিয়ে ফেলতে নিষেধ করেন তিনি জানান জরিপ না হওয়া পর্যন্ত সরকারি সম্পদ রাস্তার গাছ কাটা বন্ধ থাকবে এবং গাছগুলো সরকারি রাস্তার প্রমাণ হলে মিলনের বিরুদ্ধে সরকারি সম্পদ নষ্টের অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হবে